আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। সাধারণত পাউরুটির ডেট এক্সপায়ার হয়ে গেলে বা পাউরুটিটা অনেক দিন হয়ে গেলে আমরা পাউরুটিটা ফেলে দিই। আর এই ফেলে দেওয়া পাউরুটি দিয়ে আমি খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন দেখে ফেলি কীভাবে এই পাউরুটি নাস্তাটা তৈরি করতে হয়। আজকের এই অসাধারণ নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি তিনটে পাউরুটি নিয়ে নিলাম। এখন এই পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এই পাউরুটিগুলো আরও ছোট বা বড় করে কেটে নিতে পারেন। দেখুন ভিউয়ার্স, সবগুলো পাউরুটি আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এই পাউরুটি টুকরোগুলোকে আমি ভেজে নেব। এজন্য এই পাউরুটি টুকরোগুলো একটা প্যানে নিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু লোয়ে রেখে আমি এই পাউরুটিগুলোকে ভেজে দিচ্ছি। প্রায় 5-6 মিনিট পর এই পাউরুটিগুলো হালকা ব্রাউন কালার চলে এসেছে আর অনেকটা পরিমাণ মুচমুচে হয়ে গেছে। এবার আমি এই পাউরুটিগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর ওই একই প্যাডে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আজকের এই পাউরুটিগুলো ভাজার জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা নিয়ে নেবেন। এবার এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি এই চিনি থেকে পানি বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই চিনি থেকে এক্সট্রা পানিটা বেরিয়ে আসছে। এবার এই চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দুধ। আর এই লিকুইড দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই চিনি আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চিনি আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই দুধ আর চিনিটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দুধ আর চিনিটা অনেকটা পরিমাণ শুকিয়ে আসলে এর মধ্যে ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার অনবরত নেড়ে চেড়ে আমি এভাবে এই পাউরুটির মধ্যে দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এই দুধের মধ্যে পাউরুটিটা অনেকক্ষণ জাল করে নেওয়ার কারণে কিন্তু পাউরুটি থেকে কোনো ধরনের ভাজে স্মেল থাকবে না। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু বাড়িয়ে আমি এই পাউরুটিগুলোকে অনেকটা পরিমাণ শুকিয়ে নিয়েছি। চেষ্টা করবেন অনেকটা পরিমাণ শুকিয়ে নিতে, এতে করে পাউরুটি টেস্টটা কিন্তু ভালো আসে। বেশ কিছুক্ষণ ভেজে পাউরুটিগুলো যখন অনেকটা পরিমাণ ড্রাই হয়ে যাবে তখনই আমি চুলা থেকে এই পাউরুটি টুকরোগুলো নামিয়ে নিচ্ছি। এবার চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই পাউরুটি টুকরোগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর পাউরুটি টুকরোগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটা পরিমাণ ক্রিসপি হয়ে যাবে। আপনাদের একটা পাউরুটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ ক্রিসপি হয়েছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো রেসিপিটি? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম আরও নতুন নতুন এবং মজা মজা রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই হাজির হয়ে যাব আরও কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।